হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ ফোরটি জিকে নিয়ে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো সুচেতা কৃপালিনী কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আমরা জানি সুচেতা কৃপালিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু তিনি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন রাইট অ্যান্সার কী হবে কোন রাজ্যের ছিলেন তিনি উত্তরপ্রদেশের সুচেতা কৃপালিনী প্রথম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এছাড়াও জেনে রেখো সরোজিনী নাইডু প্রথম উত্তরপ্রদেশের রাজ্যপাল উত্তরপ্রদেশের রাজ্যপাল প্রথম জেনে রেখো রাজ্যপাল উত্তরপ্রদেশের সরোজিনী নাইডু প্রথম মহিলা কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন কানপুরের উনিশশো পঁচিশে রাজ্যপালকে নিযুক্ত করেন কে সঠিক অ্যান্সার কী হবে রাজ্যপালকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রাজ্যপালকে শপথ কে দেন শপথ দেন জেনে রেখো রাজ্যপালকে শপথ দেন হাইকোর্টের মুখ্য বিচারক হাইকোর্টের মুখ্য বিচারক নেক্সট প্রশ্ন দ্বিতীয় টেবিল সম্মেলন কবে হয় কবে হয় দ্বিতীয় গোলটেবিল সম্মেলন রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো একত্রিশ সালে প্রথম হয় উনিশশো তিরিশে প্রথম দ্বিতীয় হয় উনিশশো একত্রিশে দ্বিতীয় এবং তৃতীয় উনিশশো বত্রিশে দ্বিতীয় গোলটেবিল বৈঠক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের কংগ্রেস অংশগ্রহণ করেন গুরুত্বপূর্ণ কারণ এবং কংগ্রেসের জওহরলাল নেহেরু অংশ নেন কংগ্রেসের হয়ে পরের প্রশ্ন কেন্দ্রীয় চামড়া অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাইয়ে অবস্থিত ডাল অনুসন্ধান ডাল অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত কানপুরে সবজি বারাণসীতে এবং চাল চাল অনুসন্ধান সংস্থান কটকে অবস্থিত পরের প্রশ্ন পীর পাঞ্জাল রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত পীর পাঞ্জাল রেঞ্জ রাইট আনসার কী হবে পীর পাঞ্জাল রেঞ্জ এটি অবস্থিত জম্মু কাশ্মীরে এছাড়াও জেনে রেখো খারদুগলা পাহাড় দরগা কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নদী ভারতে উৎপত্তি হয়ে ভারতে পতিত হয় ভারতেই উৎপত্তি হয় এবং ভারতেই পতিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে কোন নদী চম্বল নদী নেক্সট প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেন কোন ভাষায় সংস্কৃত ভাষায় ভারতের জাতীয় গান বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন যা মূলরূপে সংস্কৃত ভাষায় লেখা হয় এবং প্রথমবার ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জেনে রেখো গাওয়া হয় আঠেরোশো সালে গাওয়া হয় এবং ইংরেজিতে কে অনুবাদ করেন সেটাও জেনে নাও ইংরেজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ ইংরেজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ পরের প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে পদ্ম ও ষাঁড় এবং বোধিবৃক্ষ নির্বাণ জ্ঞান লাভের ঘটনা হচ্ছে বোধিবৃক্ষ যেনে রেখো নির্বাণ জ্ঞান লাভের ঘটনা ঘোড়া ঘোড়া হচ্ছে মহাভিনিষক্রমণ গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ এবং চক্র চক্র হচ্ছে ধর্মচক্র প্রবর্তন চক্র ধর্মচক্র প্রবর্তনের প্রতীক হচ্ছে চক্র কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জিকের সিলেবাস অনুযায়ী আমরা যে বুকটি লঞ্চ করেছি সেখানে তোমরা পেয়ে যাবে তিন হাজার প্লাস এমসি প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছরে কোনো না কোনো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় এসেছিল এছাড়া এখানে থাকছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট অনুযায়ী এমসিকিউ এই বইটি যারা এখনো সংগ্রহ করনি তারা বইটি সংগ্রহ করার জন্য দেখবে ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা বইটি সংগ্রহ করতে পারবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় বইটি সংগ্রহ করার জন্য তাহলে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে তোমরা জানাবে কোন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রূপে সবচেয়ে বেশি সময় পর্যন্ত কাজ করেছিলেন রাইট অ্যান্সার কী হবে সবচেয়ে বেশি সময় পর্যন্ত কোন প্রধানমন্ত্রী কাজ করেছিলেন জওহরলাল নেহেরু জেনে রেখো পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার শুরু করেন তিনি উনিশশো সালে এর সম্বন্ধ ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সাথে ছিল এবং তিনি বেশি সময় পর্যন্ত কাজ করেন সবচেয়ে কম সময় পর্যন্ত কে কাজ করেন অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকা না বর্গাকার না আয়তকার জাতীয় পতাকাটি না বর্গাকার এবং না আয়তকার কোন দেশের নেপালের পরের প্রশ্ন পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয় কোথায় আয়োজন করা হয় পুষ্কর মেলা সঠিক আনস্তার হয়ে যাবে রাজস্থানে প্রতি বছর পুষ্কর মেলা আয়োজন করা হয় এবং এই রাজস্থানে পুষ্কর মন্দিরও রয়েছে জেনে রেখো প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমার দিনে পুষ্কর মেলা আয়োজন করা হয় কার্তিক পূর্ণিমার দিনে জেনে রেখো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মাটি জল শোষণ করতে পারে জল শোষণ করতে পারে কোন মাটি কালো মাটি কালো মাটির রঙ কালো হয় কেন সেটাও জেনে নাও কালো মাটিতে কী থাকে টিরেনি ফেরাস টিরেনি ফেরাস এবং ম্যাগনেটাইট মিশ্রণের কারণে জেনে রেখো টিরেনি ফেরাস এবং ম্যাগনেটাইট ম্যাগনেটাইট মিশ্রণের কারণে এর রঙ হচ্ছে কালো নেক্সট প্রশ্ন বীরবলের মূল নাম কি ছিল বীরবলের মূল নাম ছিল মহেশ দাস আকবরের দরবারে ছিলেন জেনে রেখো আকবরের দরবারে এবং তানসেন সেন কার মূল নাম ছিল রামতনু পণ্ডিত রামতনু পণ্ডিতের জেনে রেখো রামতনু পণ্ডিত সিদ্ধার্থ বুদ্ধের পরের প্রশ্ন অলিম্পিক খেলাতে ভারত সর্বপ্রথম কত সালে হকিতে স্বর্ণপদক জিতেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে কত সালে উনিশশো সালে উনিশশো আঠাশে অলিম্পিক অনুষ্ঠিত হয় উনিশশো থেকে জেনে রেখো উনিশশো পর্যন্ত ভারত ছবার স্বর্ণপদক জিতেছিল এবং ভারত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল জেনে রেখো ছবার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতানের দরবারে সবচেয়ে বেশি গোলাম ছিল সবচেয়ে বেশি গোলাম ছিল কোন সুলতানের দরবারে ফিরোজ শাহ তুঘলকের তার দরবারে জেনে রেখো এক লক্ষ কুড়ি হাজার গোলাম ছিল ফিরোজ সাহতুগলক একমাত্র মুসলিম শাসক যিনি ব্রাহ্মণের উপর জর্জিয়া কর লাঘু করেন জেনে রেখো জর্জিয়া কর জর্জিয়া কর কি করেন তিনি লাঘু করেন কাদের উপর ব্রাহ্মণদের উপর পরের প্রশ্ন ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজা নির্মাণ করেন ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেন কোন রাজা সঠিক অ্যান্সার হবে প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির ভগবান শিবের মন্দির জেনে রেখো কোথায় অবস্থিত এটি এটি অবস্থিত ঔরঙ্গাবাদে অবস্থিত ঔরঙ্গাবাদটি কোথায় মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি পাহাড় কেটে নির্মাণ করা হয় জেনে রেখো ভারতের সবচেয়ে উত্তরে কোন বিন্দু রয়েছে সঠিক অ্যান্সার কী হবে উত্তরে দক্ষিণে রয়েছে জেনে রেখো ইন্দিরা পয়েন্ট এটি রয়েছে দক্ষিণে এবং ইন্দিরা কল রয়েছে উত্তরে পরের প্রশ্ন লোকসভা ও রাজ্যসভা সংযুক্ত অধিবেশন কে ডাকেন লোকসভা ও রাজ্যসভার সংযুক্ত অধিবেশন কে ডাকেন রাইট অ্যান্সার হয়ে যাবে কে ডাকেন রাষ্ট্রপতি লোকসভার গঠন হয় কবে জেনে রেখো লোকসভার গঠন হয় ছয়ই মে উনিশশো বাহান্নতে লোকসভার গঠন হয় রাজ্যসভার গঠন কবে হয় তিনেই আগস্ট উনিশশো বাহান্নতে তিনেই আগস্ট উনিশশো বাহান্নতে নূরজাহান কোন মুঘল সম্রাটের পত্নী ছিল নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী জেনে রেখো জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান গোলকুন্ডা কেল্লা কোথায় অবস্থিত গোলকুন্ডা কেল্লা এটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত পরের প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত হাওয়া মহল ব্রাইট অ্যান্সার হয়ে যাবে জয়পুরের অবস্থিত জয়পুরে জয়পুর রাজস্থান রাজ্যে অবস্থিত জেনে রেখো রাজস্থান ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বড়ো রাজ্য রাজস্থান জয়পুরকে কী বলা হয় গোলাপি শহর বলা হয় গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুর শহরকে প্রতিষ্ঠা করেন জেনে রেখো প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন জয়পুর শহর আমির রাজ্য জয় জয়সিং পরের প্রশ্ন পিরামিড কোথায় অবস্থিত রাইট অ্যান্সার কী হবে পিরামিড পিরামিড অবস্থিত কোথায় মিশরে অবস্থিত মিশরে অবস্থিত মিশরের রাজধানী কি কায়রো এবং জাপানের রাজধানী হচ্ছে টোকিও জাপানের রাজধানী টোকিও পরের প্রশ্ন নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করেন কলিঙ্গ পুরস্কার সঠিক অ্যান্সার কী হবে কলিঙ্গ পুরস্কার প্রদান করেন ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় জেনে রেখো কিসের ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় প্যারিসে হেডকোয়ার্টার প্যারিসে পরের প্রশ্ন সাহিত্যের ক্ষেত্রে জ্ঞান পুরস্কার প্রাপক প্রথম মহিলাকে সাহিত্যের ক্ষেত্রে জ্ঞান পুরস্কার প্রাপক প্রথম মহিলা সঠিক অ্যান্সার হবে আশা দেবী জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় পরের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে গুলি চালায় জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালায় কে ডায়ার তেরোই এপ্রিল উনিশশো উনিশে জেনে রেখো এবং স্থান কোথায় অমৃতসর স্থান অমৃতসর ডায়ারকে কে হত্যা করেন জেনে রেখো হত্যা করেন ডায়ারকে উধম সিং উধম সিং পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতু জলে দিলে ভেসে ওঠে জলে দিলে ভেসে ওঠে কোন ধাতু সঠিক অ্যান্সার কী হবে জলে দিলে ভেসে ওঠে ক্যালসিয়াম পরের প্রশ্ন মানব শরীরে লবণের পরিমাণ কত মানব শরীরে লবণের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ফোর পারসেন্ট নেক্সট প্রশ্ন নিম্নলিখিত সবচেয়ে ভারী ধাতু কী সবচেয়ে ভারী ধাতু হচ্ছে ইউরেনিয়াম পৃথিবীতে সবচেয়ে ভারী ধাতু কী অসমিয়াম জেনে রেখো যদি বলা হয় পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম অসমিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছিয়াত্তর সেভেন্টি সিক্স পরের প্রশ্ন পেনসিল তৈরি কার্বনের কোন অপরূপ ব্যবহার করা হয় পেনসিল তৈরি করতে পেনসিল তৈরি করতে কার্বনের কোন অপরূপ ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কি সঠিক আনসার কী হবে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সঠিক অ্যান্সার কী হবে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কি যদি বলা হয় ধাতু ধাতু পাওয়া যায় জেনে রেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং দ্বিতীয় হচ্ছে লোহা দ্বিতীয় লোহা নেক্সট প্রশ্ন কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায় কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনে রাইট আনসার হয়ে যাবে কোবাল্ট পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভে পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে যদি বলা হয় পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি নেক্সট প্রশ্ন স্বরাজ পাটি কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার কী হবে স্বরাজ পাটি কে প্রতিষ্ঠা করেন স্বরাজ পাটি চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু জেনে রেখো মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু নয়ই জানুয়ারি উনিশশো তেইশে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ ছিলেন চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন আগ্রা এয়ারপোর্টের নতুন নাম কি আগ্রা এয়ারপোর্টের নতুন নাম সঠিক অ্যান্সার হয়ে যাবে আগ্রা এয়ারপোর্টের নতুন নাম দীনদয়াল এয়ারপোর্ট দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট জেনে রেখো দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতে মোট কতগুলি ভাষাকে শাস্ত্রীয় ভাষার দরজা প্রদান করা হয়েছে শাস্ত্রীয় ভাষার দরজা প্রদান করা হয়েছে মোট কতগুলি ভাষাকে রাইট অ্যান্সার হয়ে যাবে ছটি ভাষাকে প্রথম হচ্ছে তামিল জেনে রেখো ফার্স্ট তামিল দু দ্বিতীয় তেলেগু দ্বিতীয় তেলেগু ও কন্নড় তেলেগু ও কর্নড় দু হাজার পাঁচে জেনে রেখো এবং তৃতীয় মালয়ালম তৃতীয় হচ্ছে মালয়ালম দু হাজার তেরোয় এবং চতুর্থ চতুর্থ হচ্ছে ওড়িয়া দু হাজার চোদ্দোই দু হাজার চোদ্দোয় পরের প্রশ্ন কোন রাজ্য সংস্কৃত ভাষাকে দ্বিতীয় রাজভাষার দরজা প্রদান করেছে দ্বিতীয় রাজভাষার দরজা প্রদান করেছে সঠিক অ্যান্সার হবে উত্তরাখণ্ড প্রথম রাজভাষার দরজা হচ্ছে প্রথম প্রথম কোন ভাষাকে হিন্দি পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য উর্দু ভাষাকে প্রথম রাজভাষার দরজা প্রদান করেছে উর্দু ভাষাকে প্রথম রাজভাষার দরজা প্রদান করেছে কোন রাজ্য জম্মু ও কাশ্মীর রাইট আনসার হবে জম্মু ও কাশ্মীর জেনে রেখো গীতার সংস্কৃত শ্লোক আছে কতগুলি রাইট আনসার হবে সাতশো জেনে রেখো সাতশো ভাগবত গীতার সংস্কৃত শ্লোক আছে সাতশো পরের প্রশ্ন বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন রাইট অ্যান্সার কী হবে বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন কে বিম্বিসার পরের প্রশ্ন নিম্নলিখিত কে দশ মহাজন পদ শাসন করেছিল দশ মহাজন পদ শাসন করেছিল কে সঠিক অ্যান্সার কী হবে দশ মহাজন পদ শাসন করেছিল বিন্দু সার নেক্সট প্রশ্ন নগরী কে স্থাপন করেন কে স্থাপন করেন পাটলিপুত্র নগরী সঠিক অ্যান্সার হয়ে যাবে উদয়ন ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও টেলিগ্রামে জয়েন করনি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো